কেউ দেবে না এখন। ছিল ওই ওটা হাইড্রোকার্বন এলাকা তো সেই জন্য ওইখানটা কোনোভাবে হাইড্রোকার্বন এমন একটা জিনিস মানে এখানে আমাদের হাইড্রোকার্বন হচ্ছে আমাদের এক নম্বর সব থেকে দাহ্য এই তেলের মধ্যে সব থেকে দাহ্য হচ্ছে হাইড্রোকার্বন ওইটা হাইড্রোকার্বন এলাকার মধ্যেই পড়ে তো ওইখানে কোনোভাবে একটু রয়েল একটা স্পার্ক খেয়ে ওটা জাস্ট আগুনটা লেগে মানে আগুনটা কি পাইপ লাইনে লেগেছিল পাইপ লাইন নয় ওটা হচ্ছে কম্প্রেসার এক্সচেঞ্জার আছে ওইখানে একটা কানেকশন থাকে তো ভাল্ভ থাকে একটা কানেকশন তো ভাল্ভ থাকে এগুলো আপনারা তো ঠিক বুঝবেন না কোনো কি টেকনিক্যাল মিস্টেক ছিল না না টেকনিক্যাল মিস্টেক নয় এটা গ্যাজুয়াল এটা হতেই পারে তাহলে লিক হতে পারে না লিক বলতে ওখানে লিকের ব্যাপার হতে পারে মানে বুঝলাম না 13 14 জন স্বামী না 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 লিক হতে পারে বলতে কথার আপনি অন্য কথা বলছেন আচ্ছা আমরা শুনেছি 30 জনের মতো হ্যাঁ বলুন না বলুন না 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 চুপ করে দাদা হ্যাঁ বলুন 30 জন না 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 মানে এরকম কি প্রায় হয় আগুন লেগে যায় নাকি না 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 এরকম কিছু আজকে যেভাবে হলো এইচপিএলের ইতিহাসে কি এত বড় আগুন এই প্রথম কি মনে হয় এর আগেও টুকটাক হয়েছে এবারে একটু ইঞ্জুরির সংখ্যাটা একটু বেশি আর কি 13 জন 13 জনের বাইরে না এই যে 7 জন কন্ট্রাক্টে 6 জন কন্ট্রাক্ট ছিল আর 7 জন হচ্ছে পার্মানেন্ট হয়েছে আচ্ছা এইবার একটু বেশি সংখ্যা এইবার বলুন এই যে যখন আগুনটা লাগে সেটা কি ওই ন্যাফথাতেই লেগে গেছে ওই প্ল্যান্টের মধ্যেই আচ্ছা তাহলে কি বাস্ট হয় বাস ঠিক ওটা নয় ওখানে একটা ভালভের একটু সমস্যা হচ্ছিল লাইনটা কাজ করতে হতো প্ল্যান করতে হয় প্ল্যান করতে গেছিলো ওটা ঘষা লেগে সেটা হাইড্রোকার্বন এমন একটা জিনিস কোনো মোবাইল হয় যদি কোনো রকম একটু ঘষা লাগে তখন ওখানে আগুন লাগে আচ্ছা এই যে 13 জন ইঞ্জিয়ার্ড হলো এদের ইঞ্জিয়ারটা কী করে হলো মানে এরা কি ঝলসে গেছিলো মানে কীভাবে হয়েছে দেখুন ঝলসে গেছিল বলতে ওরা এখন মানে অলরেডি চিকিৎসাধীন মানে পাঠিয়েছে না মানে কিভাবে কিভাবে হয়েছিল ওদের উপরে কিভাবে এটা হয় মানে আগুনে পুড়ে যায় কি মানে একটু আগুন তো ঝলসাবেই